বলো চাঁদ মামা, বলো বলো চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা। কোথায় গিয়েছিলে? তাকাও উপরে তাকাও। হ্যাঁ, গানটা বললো তো, আই খুকি বলো। বলো আই খুকু আই বলো। আচ্ছা, আলু ঘরে চালু শোনাটা বলো তো। বলো আই খুকি বলো। বলবো না? তাহলে বলো তো তোমার আলুর ঘরে চালু শোনাটা। আলু ঘরে চালু শোনা বলবো না, কিছু বলবো না। তাহলে কি বলবা? আলু মারে তারা আলু আর কত। আচ্ছা, তুমি স্কুল যাবা? না, আমি স্কুল যাব না। কেন যাব না? স্কুলে পুলিশ আছে। কে বলছে? মামা বলছে। কোন মামা বলছে? অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চারা থাকে। তুমি বড় হলে স্কুলে যাবে? বাবা আমাকে মাইক দিবে। কেন বাবা তোমাকে মাইক দিবে? বাবা আমাকে টকটক টকটক বানিয়ে দিবে। তুমি আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? রাজু কি খেতে ভালোবাসে বলো তো? বলো, রাজু কি খেতে ভালোবাসে? নুডলস খেতে ভালোবাসো? আর কি খেতে ভালোবাসো? আর কি খেতে ভালোবাসো? লাড্ডু ভালোবাসো? লাড্ডু ভালোবাসো? লাড্ডুকে ভালোবাসো? লাড্ডু কান্না করবে না। তুমি লাড্ডুকে চিনো? আমি লাড্ডুকে চিনি। লাড্ডু কে খায় জানো? ছোটা ভীম লাড্ডু খায়। কে লাড্ডু খায়? তো ভীম লাল লাড্ডু খায়। ছোটা ভীম, ছোটা ভীম। বানি কব, তুমি মিস্টার ভীম চিনো? মিস্টার ভীম চিনো? আসলে এত গরম পড়তেছে ঢাকায়, পানি না খেলে আসলে কিছু করার নাই। আর রাজু সারাদিনই পানের উপরে থাকে, পানি উনি মানে পানিটাই বেশি করে। আর ও তো অনেক, ও হচ্ছে গিয়ে গরম সহ্য করতে পারে না, এটা ওর জন্য প্রবলেম হয়ে যায়। গরম আসলে অনেক বেশি প্রবলেম হয়, ইভেন ওর পুরো অ্যালার্জিও বেড়ে যায়, তাই না মা? তাই না? এবং ও অনেক কষ্ট পায়, তাই না? অ্যালার্জি উঠলে তোমার কষ্ট লাগে? হ্যাঁ, এই যে দেখাচ্ছে, একটা অ্যালার্জি উঠে অনেক বেশি বড় হয়ে গেছে, ওইটা এখন ও ভিডিওতে দেখাইতেছে। কারণ ও নিজেও আসলে বাচ্চা মানুষ তো বলতে পারে না, কষ্ট হয়, ওষুধ খাওয়ায়, আবার কমে। এই যে, এই যে কই দেখা যায়, এই যে পায়ের উপরে, এই যে একটা অ্যালার্জি উঠে এমন হয়ে গেছে, ওইটা দেখাইতেছে সবাইকে। তুমি এটা সবাইকে দেখাচ্ছ? বলো আমার ব্যথা, বলো আমার অ্যালার্জি উঠে গিয়েছে, বলো। হ্যাঁ দেখেছি, দেখেছি, আর দেখাতে হবে না। বলো আমার ব্যথা মুখে বলো, বলো আমার অ্যালার্জি। আমি আর ও এখন বারান্দায় বসে আছি, আমাদের বাসা, আমাদের বাসা না, ওর বাসার বারান্দায়। মুখটা পুরো লাল হয়ে গেছে, আল্লাহ, মুখ একদম গরম হয়ে গেছে। একটু পানি দিতে হবে। দেখি তো তোমার মুখটা একটু সবাইকে দেখাও। এই যে গরম হয়ে লাল হয়ে গেছে। এই তুমি দুষ্টু মেয়ে,
রাজু দুষ্টু বেবি। তো এই তো ওর সাথে অনেক গল্প করেছি এবং আপনারা অনেকে ওকে পছন্দ করেন, দ্যাটস হোয়াই ওকে আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে আনি, সবসময়ই চেষ্টা করি। আমার আমার পুরো আমার একটা অংশ বলতে গেলে ও রাজুকে ছাড়া আমি আসলে থাকতেও পারি না। তো আপনাদেরকে তো অনেক কথা বলে ফেলছি, আর এত বেশি ঢাকা গরম পড়ছে, কিছু করার নাই, বারান্দায় বসে আছি, একটু বাতাসও নাই। তো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনাদের ভাগ্নির অনেক কথা শুনেছেন, আর আশা করব সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকতে পারে।